চলতি বছরেই আবার সানাইবাজার প্রতীক্ষায় আছে বলিপাড়া। কেননা বলিউডের সুন্দরী ও আকর্ষণীয় নায়িকা পরিণীতি চোপড়ার বিয়ের ফুল ফুটতে যাচ্ছে আর কয়েকদিন পরেই। ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থাৎ আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সাথেই গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। তবে এই চার হাত এক হবার আগে বর ও কনে উভয়ই ঘটা করে তাদের বাগদান অনুষ্ঠান পালন করতে চান। আর তাই তো রাঘব ও পরিণীতির আসন্ন এই বাগদানের অনুষ্ঠানকে ঘিরে নানা সরগোলে মেতেছে বলিউড পাড়া। ভক্তদের কাছে পরিণীতি আর রাঘবের প্রেমের কাহিনী একেবারেই নতুন কিছু নয়। কেননা রাঘব বা পরিণীতি কেউই অন্য সবার মতো নিজেদের এই জুটিকে দীর্ঘদিন আড়ালে রাখেননি। তাদেরকে একসাথে হরহামেশায় দেখা গেছে, কখনো বিমানবন্দরে, কখনো রেস্তোরাঁয়, কখনো আবার ক্রিকেট ম্যাচ দেখতে। তবে সম্প্রতি মুম্বাই বিমানবন্দরেও এই জুটি একসঙ্গে ক্যামেরায় ধরা দিয়েছিলেন, যেখানে দেখা যায় পরিণীতি আর রাঘব একই গাড়ি থেকে নামছেন। সেদিন পরিণীতি পরেছিলেন লাল রঙের কুর্তি আর প্লাজো, তার চোখে ছিল কালো রোদ চশমা। অন্যদিকে রাঘবকে দেখা গিয়েছে কালো রঙের শার্ট প্যান্টে। শোনা যাচ্ছে এই জুটির বাগদানের জমকালো আসর বসতে চলেছে দিল্লিতে। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন 13ই মে সেন্ট্রাল দিল্লিতে আয়োজিত হবে সে অনুষ্ঠান। এরই মধ্যে নাকি 150 জনের কাছে চলে গেছে রাঘব আর পরিণীতির বাগদান অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আর তাদের দুজনের কাছের বন্ধু বান্ধব উপস্থিত থাকবেন বাগদান পর্বে। পরিণীতি আর রাঘব নিজেদের বাগদান পর্ব সারবেন পুরোপুরি পাঞ্জাবি রীতিনীতি মেনে। এদিকে আরও জানা গেছে যে চলতি বছরের অক্টোবর মাসের শেষের দিকে বিয়ের সানাই বাজবে জনপ্রিয় এই জুটির। আর সেই আসন্ন বিয়েকে কেন্দ্র করে ইতোমধ্যেই পরিণীতি আর রাঘবের ভক্তরা রীতিমতো আনন্দিত ও উচ্ছ্বসিত।